আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে জিও T19 ফোনে কিভাবে ভিডিও কল করতে সেটা দেখাবো। ইন্টারনেট অ্যাপটি ওপেন করে নিন এবং অ্যাড্রেস বারে গিয়ে লিখুন duo.kaios। এই লিঙ্কটা আমরা প্রবেশ করব, তারপর ওয়েলকাম আসবে, আমরা এগ্রি করব, 5 প্রেস করে মাঝে প্রেস করব, তারপর গিভ অ্যাক্সেস 5 প্রেস করে মাঝে প্রেস করব, অ্যালো দিয়ে দেব, ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেব অ্যাক্সেস। এবার আপনার ফোন নাম্বারটি টাইপ করুন, আমি আমার নিজের ফোন নাম্বার টাইপ করছি। কল করবেন না, এবার আমরা নেক্সট করে দেব, একটু ব্যাগে দেব। এবার যে সিমের নাম্বারটা দিলাম সে সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে, আমরা সেটা বসাবো। কোডটা বসিয়ে দিলাম, ভেরিফাই হয়ে গেল। এবার আমরা যে নাম্বারে কল দেব সেটা প্রবেশ করাবো, আমার নাম্বার মনে গিয়ে নাম্বার তোলা হয়ে গেলে এখানে ডান আমরা সিলেকশন মোড থেকে কল সিলেক্ট করব। কলিং শুরু হয়ে গেল, এবার আমরা যে ফোনে কল দিচ্ছি সে ফোনে দেখব কল চলে আসছে। আমাদের রিসিভ করি, মিউট করে নেই, দেখুন অপর পাশে দেখা যাচ্ছে, মিউট করে দিলাম। এখানে আনমিউট ভিডিও, ক্যামেরা একটু দূরে ধরতে হয়, দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কেমন। যদি আমরা পিছন ক্যামেরা অন করি দেখতে পাচ্ছেন, যদি উপর দিকে দেখাই গাছ, এরকম ভিডিও কল হচ্ছে। তো মোটামুটি ভালোই লেভেল। আর যদি এটা দেখাই, আমি এখন একদম পরিষ্কার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর যদি আমি ফিডব্যাক কেমন করি, তো এই ছিল সিস্টেম। এবার আমরা কলটা কেটে দিচ্ছি। এভাবে আপনারা ভয়েস কল করতে পারেন, ভিডিও কল করতে পারেন, এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারেন, গুগল ডু। তো আমরা এই পেজটা এখন সেভ করে রাখবো, অপশন থেকে পিন টু আমরা টপ সাইড দিতে পারি, অ্যাপস মেনু দিতে পারি, অ্যাপস মেনু দিলে অ্যাপের কাছে থাকবে, টপ মেনু দিলে ইন্টারনেট ব্রাউজারে হয়ে থাকবে। আমরা অ্যাপস মেনু দিয়ে দিলাম, পিন হয়ে গেল। এখন আমরা অ্যাপটা কেটে দেই, তো এবার যদি আমরা আবার ওপেন করতে চাই তাহলে আমরা অ্যাপস মেনুতে যাবো, এই যে এখানে গুগল ডু নামে সেভ হয়েছে, এটা ওপেন করলে আমরা যে গুগল ডু পাবো, এখানে আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। এভাবে আমরা এখান থেকে আবার ক্লিক করলে ভয়েস কল চলে যাবে, এবং যদি অপর পাশ থেকে আমরা কল দেই, যদি দেখাই আমি আপনাদেরকে এখান থেকে কল দিলাম, দেখুন কল চলে এসেছে। এবার আমরা 5 প্রেস করে সিলেকশন মোড থেকে অ্যান্সার দেবো, কল শুরু হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।